নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক বাটন প্রেস করে যাতে সবার কাছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, দু তিন দিন থেকে আবহাওয়ার হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন, এবং এই পরিবর্তনে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা বাড়ছে আমাদের সমস্ত আসামের সমস্ত বরাক জুড়ে। শীত তো আপনারা বুঝতেই পারছেন, খুব শীত। আজকে আপার আসাম থেকে খবর আসে, আপার আসামে বিভিন্ন জায়গাতে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়। মোরাং এবং তিংখাং এবং মোরাং খুবই মানে ভয়ঙ্করভাবে, সেখানে ভয়ানকভাবে শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টি হওয়ার কারণে সেখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই জায়গাটা দেখে লাগছে না সেটা আসাম বলে, সেটা কোনো একটা পাহাড়ি অঞ্চল বলে সেটা এরকম লাগছিল। আজকে দর্শকবৃন্দ, বিভিন্ন ফটোস এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে আমরা খবর পাই সেখানে বিভিন্ন মানুষের বাড়ি ঘর সম্পূর্ণ সেই শিলাবৃষ্টির কারণে ভেঙে চুরমার হয়ে গেছে। অনেক মানুষের যে উপরে যে ছাদ যেটা ছিল, টিনের যে ছাদ, সেই ছাদগুলো সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে শস্যক্ষেত যারা করেছেন, যারা সবজি ক্ষেত যারা করেছেন, ওনাদের সমস্ত কিছু কৃষি ক্ষেত যেগুলো ছিল সব কিছু নষ্ট হয়ে যায়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় নির্দেশ দিয়ে দিয়েছেন যে যাদের এই শিলাবৃষ্টির কারণে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে ওনাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও টুইট যুগে সেটা জানিয়েছেন, এবং জেলা প্রশাসনকে উনি নির্দেশ দিয়ে দিয়েছেন তার হিসাব করার জন্য। দর্শকবৃন্দ, শিলাবৃষ্টির কারণে সেখানে শীতের প্রভাবটা প্রচণ্ড বেড়ে গেছে। দর্শকবৃন্দ, সেটা শুধু সেখানে নয়, আমাদের এদিকেও আমরা দেখতে পাচ্ছি। আমাদের এদিকে এই যে আবহাওয়া পরিবর্তন যেটা হঠাৎ করে হয়েছে, তার কারণে বৃষ্টি পড়ার কারণে শীতের প্রকোপটা বাড়ছে। আসামে ডিলিমিটেশনের জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওনারা পারমিশন দিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, ডিলিমিটেশন সেখানে হবে, সমষ্টির পুনর্নির্ধারণ প্রক্রিয়া শুরু হবে সমস্ত আসামে, সেটা শীঘ্রই শুরু হবে, কারণ নেক্সট ইলেকশনের আগে হয়তো সেটা শেষ হওয়ার সম্ভাবনা। এবং আমাদের এদিকে দুটা নতুন সমষ্টির নাম আমরা মানে এটা 2007 ইংরেজিতে নাকি ওনারা যে প্রপোজ করেছিলেন, লালা এবং দুর্লভচলা, সে দুটা হয়তো হতে পারে বলে এরকম অনেক মানুষই সেরকম মন্তব্য করছেন। দর্শকবৃন্দ, আজকে আমরা দেখলাম ভারতবর্ষের বিভিন্ন হাসপাতালে মকড্রিল শুরু হয়ে গেছে। দর্শকবৃন্দ, কোভিডের জন্য মকড্রিল শুরু হয়ে গেছে হাসপাতালগুলোতে। ভারতবর্ষের সমস্ত যে সকল হাসপাতাল, সরকারি হাসপাতাল, সেই সব হাসপাতালগুলোতে সেই মকড্রিল শুরু হয়ে গেছে কোভিডের জন্য। আমরাও দেখেছি শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে, সেখানে হাসপাতালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, বেড ঠিক আছে কি না, অক্সিজেন ঠিক আছে কি না, সমস্ত কিছু ঠিকঠাক করে রাখা হচ্ছে। কারণ যেভাবে করোনা সংক্রমণ চাইনাতে বাড়ছে, চাইনা বা অন্যান্য দেশে যেভাবে বাড়ছে, হয়তো এখানেও আসতে পারে বলে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ সেই নির্দেশটা দিয়ে দিয়েছিল। দর্শকবৃন্দ, আমরা দেখতে পেরেছি আজকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে আমাদের কাছাড় জেলার যিনি ডেপুটি কমিশনার রোহন কুমার ঝা মহোদয়, উনি সেখানে গিয়েছেন, এবং ডাক্তারসহ আমাদের ডিসি মহোদয় সহ সবাই মাস্ক পরিধান করে আছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল কোভিড বিধি মানার জন্য স্পেশালি এরকম হাসপাতালে বা স্কুলে বা কোনো কোনো জায়গাতে গেলে মাস্ক পরিধান করার জন্য, মানে সামাজিক স্থানে গেলে মাস্ক পরিধান করার জন্য বলে দেওয়া হয়েছিল। সেটা আমরা ধীরে ধীরে এখন দেখতে পাচ্ছি। এখন অনেকে মানুষই সন্দেহ করছেন আগের মতনই কি হবে কি না বলে, অনেক মানুষই কিন্তু এখন সেই কোভিড পরিস্থিতি নিয়ে কিন্তু চিন্তিত হয়ে পড়েছেন। করোনার বিগত 24 ঘন্টাতে আমাদের ভারতবর্ষের রিপোর্ট আমি আপনাদেরকে দিয়ে দিই। 157 জন করোনাতে আক্রান্ত হয়েছেন আমাদের ভারতবর্ষে, অ্যাক্টিভ 3421 জন। দর্শকবৃন্দ, কোভিড ভ্যাকসিনের একটা খবর আসে, কোভিডের যে নাসাল ভ্যাকসিন, নাকে যে দেওয়া যে কোভিড ভ্যাকসিন, সেই কোভিড ভ্যাকসিন এখন প্রাইভেট হাসপাতালে উপলব্ধ করা হবে। ভারত বায়োটেকের তরফ থেকে সেই ভ্যাকসিনটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ করে দিয়েছে। সেটার দাম রাখা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, যদি প্রাইভেট হাসপাতালে নেন সেই নাকের মধ্যে ভ্যাকসিনটা দেওয়া হবে, 800 টাকা, সঙ্গে জিএসটি এবং হাসপাতালের যে চার্জ সেটাও লাগানো থাকবে। 800 টাকা সরকারি চার্জ, তার সঙ্গে জিএসটি এবং হাসপাতালের চার্জ লাগিয়ে যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা আপনাদেরকে দিতে লাগবে, যদি আপনারা সেই ভ্যাকসিনটা আপনারা যদি প্রাইভেট হাসপাতালে গিয়ে দেন। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের একজন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ডক্টর দেবপ্রিয় মণ্ডল, হার্ট স্পেশালিস্ট, উনি আগামী 29শে ডিসেম্বর শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিক, সেখানে উনি রোগী দেখবেন। আপনাদের বুকে ব্যথা, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া,
হাঁটতে ফিরতে শ্বাসকষ্ট হওয়া, হার্ট অ্যাটাকের বা হার্ট সংক্রান্ত যে কোনো ধরনের যদি সমস্যা থাকে, আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 29 ডিসেম্বরে উনি রুগী দেখবেন। ফোন করে আগে থেকে আপনাদেরকে সিট বুক করতে লাগবে। ফোন নাম্বার হচ্ছে 9395413890, আরেকটা নম্বর হচ্ছে 03842356843। এই দুটা নম্বরে কল করে আপনারা আগে থেকেই সিটটা বুক করতে পারেন। শ্যাম সুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো বিশাল ডিসকাউন্ট। এখানে আপনারা পাবেন বিবাহের কমপ্লিট সেট মাত্র 50,000 টাকার মধ্যে। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ আছে। আজই চলে আসুন শ্যাম সুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নম্বর হচ্ছে 8486340139, আরেকটা নম্বর হচ্ছে 8486467636। এবার বিবাহ ও শীতের মরশুমে চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ের কেনাকাটাতে 40% পর্যন্ত ছাড়। তাছাড়া 20,000 টাকার উপরে যদি কেনাকাটা করেন তাহলে আপনারা পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। আমাদের অ্যাড্রেস হচ্ছে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। কৃষকদের জন্য ভালো খবর, নতুন বছরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে টাকা 2,000 টাকা, সেই টাকাটা ঢুকবে বলে এরকম আমরা খবর পেলাম। দর্শকবৃন্দ, যারা এখনও আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্টে লিঙ্ক করেনি ওনাদেরকে আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্টে লিঙ্ক করার জন্য বলে দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে অনেক মানুষেরই নাম মিসম্যাচের কারণে নাম ম্যাচ করছে না। ওনার আধার কার্ডে একটা নাম কিন্তু অ্যাপ্লাই করার সময় ওনাদের নামটা আরেকটা আছে, কোনো কারণবশত নামটাতে ম্যাচ করছে না, নাম মিলছে না। এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা তাড়াতাড়ি পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে আপনারা আপনাদের নামটা ঠিক করে নিন। যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে আপনারা সেই নামটা ঠিক করতে পারেন। www.pmkisan.gov.in সেখানে যাবেন। সেখানে গিয়ে ফার্মার্স কর্নার একটা অপশন আসে, সেই অপশনে ক্লিক করতে লাগবে। তারপরে এডিট আদার ফিল্ড রেকর্ড এরকম একটা অপশন আসে, সেখানে আদার ফিল্ড রেকর্ড একটা অপশন আসে, সেখানে আপনারা ক্লিক করবেন। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাদেরকে সার্চ করতে লাগবে আপনাদের নামটা। তারপরে আসার পরে সেখানে এডিটে আপনাদেরকে ক্লিক করতে লাগবে এবং সেখানে আপনাদের নামটা, সঠিক নামটা, যে নামটা সেটা আপনাদেরকে টাইপ করতে লাগবে। তারপরে আপডেটে ক্লিক করলে আপনাদের নামটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। পিএম কিষাণের উপভোক্তাদের জন্য এই অ্যানাউন্সমেন্টটা আসছে। পাথারকান্দির কানাইবাজার কাণ্ড, যে কাণ্ড নিয়ে সমস্ত এলাকা জুড়ে চর্চা হয়েছিল, তারপরে পাথারকান্দি পুলিশ সেটার জন্য অ্যাকশন নিয়েছে। দর্শকবৃন্দ, মোট 8 জনকে আটক করেছে পাথারকান্দি পুলিশ বলে সেরকম আমরা খবর পেলাম। তার মধ্যে 1 জন নাবালক, 1 জন টিচার এবং 6 জন সেন্ট্রাল পাবলিক স্কুলের স্টুডেন্ট বলে সেরকম আমরা খবর পেলাম। করিমগঞ্জের যিনি এসপি মহোদয় উনি জানিয়েছেন যে আর তাছাড়াও আরও কয়েকজন হামলাকারী রয়েছেন বলে উনি এরকম বলেছেন এবং তাদেরকে এখন পুলিশ খোঁজাখুঁজি করছে। কয়েকজনকে আদালতেও পেশ করা হয়েছে বলে সেরকম আমরা খুবটা খবর পেলাম। মাইনর হলেও তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে বলে এসপি মহোদয় সেটা জানিয়েছেন। আসাম পুলিশ টাস্ক ফোর্সের একজন জওয়ান, নাম হচ্ছেন বাপ্পিনাথ, উনার বাড়ি দত্তপুর রামনাথপুর হাইলাকান্দিতে। উনি গ্রামের বাড়িতে যাওয়ার সময় গ্রামের যে রাস্তা যেটাকে আমরা বলি জাঙ্গাল, সাধারণ ভাষাতে আমরা বলি জাঙ্গাল, সেই জাঙ্গালের উপর দিয়ে উনি বাইক নিয়ে যাচ্ছিলেন। বাইক সেই জাঙ্গালটা, মানে সেই রাস্তাটা মাটি থেকে অনেক উঁচু এবং কোনো কারণবশত স্লিপ হওয়ার কারণে সেই পুলিশ জওয়ান মহোদয় উনি সেই রাস্তা থেকে উনি মাটিতে পড়ে যান। স্থানীয় মানুষের মতে, আমরা যেটা খবর পেলাম সেই খবর পাওয়া মতে, যে সেই ব্যক্তির উপরে নাকি সেই বাইকটা, নিজের বাইকটা তার উপরে পড়েছিল, পড়ার কারণে সেখানে উনি মারা গেছেন বলে খবর আসে। দর্শকবৃন্দ, খুবই খারাপ লাগা একটা ঘটনা। বাড়ির মানুষেরা অনেকবার সেই ব্যক্তির ফোনও ফোন করেন কিন্তু ফোন উঠাননি। তারপরে সকালবেলা সেই ঘটনাটি ওনারা দেখতে পেয়েছেন। দর্শকবৃন্দ, খুবই দুঃখ লাগা একটি ঘটনা। প্রতিবছরের ন্যায় এবছরও শিলচর শ্যামানন্দ আশ্রমে মহাযোগী শ্রী শ্রী শ্যামানন্দ বাবার তিরোধান দিবস বিভিন্ন মাঙ্গলিক কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়। আজ সকাল থেকে ভক্তের সমাগত ছিল চোখে পড়ার মতো, ছিল ভক্তিমূলক ভজন সঙ্গীত, দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। প্রতিবছরের ন্যায় এবারও শিলচরের ভাগাবাজারের শিব মন্দিরে অষ্টপ্রহণ মহানাম যজ্ঞের আয়োজন করা হয়েছে। আর এবারের মহানাম যজ্ঞে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে বাগার ঐতিহ্যবাহী শিব মন্দির দর্শন করেন।
আজকে হচ্ছে 27/12/2022 ইংরেজি এবং আজকের দিনের একটা ইতিহাস আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1911 ইংরেজিতে 27শে ডিসেম্বর প্রথম আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মন যে গান সেটা গাওয়া হয়েছিল কলকাতাতে, ন্যাশনাল অ্যান্থেম যেটাকে বলা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশন ছিল কলকাতাতে, সেখানে প্রথম আমাদের জনগণ মন যে অধিনায়ক যে গান সেই গানটা গাওয়া হয়েছিল, জাতীয় সঙ্গীতটা গাওয়া হয়েছিল। দর্শকবৃন্দ, এটা হচ্ছে আজকের ইতিহাস এবং অনেকেই হয়তো জানেন না, এই ইতিহাসটা আপনারা নিশ্চয়ই আপনারা সবাইকে শেয়ার করবেন। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। আপডেট আপনার জন্য সাথে সবাইকে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।